হ্যালো বন্ধুরা, আমি পার্থ বলছি তাজা খবর থেকে। আজকে আমরা শিখে নেব কীভাবে কোনো কেসের স্ট্যাটাস আপনারা দেখতে পারবেন অনলাইন। মনে করুন আমার বা আপনার বা যারই হোক, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যদি কোনো কেস থাকে, কেস চলতে থাকে বা কেস চলে, সেটার স্ট্যাটাস আপনারা কীভাবে দেখতে পারবেন, কতটুকু এগুলো, ঠিক আছে? তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে আপনাদের আমি একটু রিকোয়েস্ট করতে চাইবো যে আমার যে চ্যানেলটা আছে তাজা খবর হচ্ছে, সেটাকে আপনারা সাবস্ক্রাইব করে নিন, সঙ্গে সঙ্গে বেল আইকনটাকে প্রেস করে দিন, তাহলে এরকম নতুন নতুন ভিডিও সব দেখতে পাবেন। আর বেল আইকনটাকে প্রেস করলে আপডেট পেয়ে যাবেন, সবার আগে দেখতে পারবেন, ঠিক আছে? তো আমি গুগল খুলে রাখলাম, এখানে আপনাদের লিখতে হবে ই কোর্ট কেস। তো বন্ধুরা, গুগলে আপনারা লিখে দেবেন ই কোর্ট কেস স্ট্যাটাস, তারপরে দেখুন প্রথম যে ওয়েবসাইটটা আছে services.ecourts.government.in, সেটাকে আপনারা ক্লিক করে দেবেন এইভাবে। আর মোবাইলে থাকলে ট্যাপ করে দেবেন, সেম যেমন আপনারা সাবস্ক্রাইব মোবাইলে থাকলে ট্যাপ করে দেবেন, বেলটাকেও ট্যাপ করে দেবেন, ঠিক আছে? আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। তো নেটটা একটু স্লো আছে, একটু ওয়েট করি, একটু অপেক্ষা করে নিচ্ছি। তো বন্ধুরা, আপনাদের কাছে যদি সিএনআর নাম্বার থাকে তাহলে এন্টার সিএনআর নাম্বার, এখানে আপনারা সিএনআর নাম্বারটা দিয়ে সার্চ করতে পারবেন। এটা হলো একটা উপায়। আর একটা উপায় হলো, যদি আপনারা সিএনআর নাম্বার টাম্বার না জানেন যে পার্সন আছে, সেই পার্সনের নাম দিয়েও কেসের স্ট্যাটাস আপনারা দেখতে পারবেন। আমি এখন ডিটেলস দেখাচ্ছি আপনাদের। এখানে দেখুন হোম, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, ডিস্ট্রিক্ট কোর্টস, এনজেডিজি, কন্ট্যাক্ট আস। তো ডিস্ট্রিক্ট কোর্টস যেটা আছে সেটাকে আপনারা ক্লিক করে দেবেন, মোবাইলে থাকলে ট্যাপ করবেন। আমি অবশ্য মোবাইলে করিনি, কিন্তু মোবাইলে করতে ওয়েবসাইট খুলেছি, খোলা যায়। এখানে দেখুন আপনাদের যে স্টেট আছে এই ম্যাপের মধ্যে স্টেটটা পেয়ে যাবেন, ঠিক আছে? তো আমি যেহেতু ত্রিপুরা, তার জন্য আমি ত্রিপুরাতে ক্লিক করছি। ঠিক আছে, তো আমাদের ত্রিপুরার ম্যাপ খুলে গেল। তো আমি একটা কেসের ব্যাপারে জানি, তার জন্য আমি সেই জায়গাতে আমি ক্লিক করে দিচ্ছি। ওয়াই মানে এটা ডিস্ট্রিক্ট ওয়াইজ ওয়েবসাইট আর কি। যেমন এখানে দেখুন অ্যাড্রেসটা পাল্টে গেছে, district.ecourts.government.in/y, ঠিক আছে? এখানে সার্ভিসেস যেতে হবে, সার্ভিসেস, এই যেখানে সার্ভিসেস আছে সেখানে দেখুন কেস স্ট্যাটাস, কোর্ট অর্ডার, পজ লিস্ট। তো আমরা তো দেখব স্ট্যাটাস, তাহলে আমরা এই যে কোয়ার যে কোর্টটা আছে সেটার পিকচার কিন্তু এটা ফটো, আমরা কেস স্ট্যাটাসে ক্লিক করে দিচ্ছি। প্লাসে দিলে নিচের দিকে নামবে, এখানে ক্লিক করলে হবে। এখানে দেখুন কেস নাম্বার, এফআইআর নাম্বার, পার্টি নেম, অ্যাডভোকেট নেম, কেস কোড, অ্যাক্ট, কেস টাইপ। তো আমরা তো কিছু জানি না, মনে করুন আমি কেস নাম্বার জানি না, এফআইআর নাম্বার জানি না, কিন্তু পার্টির নামটা জানি। তো আমি এটাতে ক্লিক করে দিচ্ছি, পার্টি নেম। আরেকটা পেজে খুলবে এই সাইটটা। এখানে দেখুন দুটো অপশন আছে, কোর্ট কমপ্লেক্স, একটা আছে কোর্ট এস্টাবলিশমেন্ট। তো আমরা কোর্ট কমপ্লেক্সে টিপে দেবো, যেটা ডিফল্ট আছে সেটাই। আর এখানে কোর্ট কমপ্লেক্স, এখানে দেখবেন সিলেক্ট কোর্ট কমপ্লেক্স, এই যে ডাউনলোড আছে সেটাকে ক্লিক করলেই হবে। এখানে আমি ডিস্ট্রিক্ট জাজ কোয়াই, যেহেতু আমরা কোয়াইট কেস দেখবো, ক্লিক করে দিলাম। এখানে আমি নামটা লিখে দেবো, কিন্তু নামটা আমি হাইড করে নিচ্ছি, ঠিক আছে? তারপর দিতে হবে কেসের ইয়ারটা, কোন সালের, 2013। এখানে দেখুন পেন্ডিং ডিসপোজড, আমি বউতে ক্লিক করে দিচ্ছি, কারণ আমি জানি না পেন্ডিংয়ে আমি ডিসপোজ হচ্ছে, ঠিক আছে? তো আমরা এখানে এই ক্যাপচারটা দিয়ে দেবো, তারপরে এই ক্যাপচারটা দিলে টু খুলে যাবে। ই, আর যদি আমি নামে কিছু ভুল করে থাকি তাহলে খুলবে না, পার্সন দিয়ে খুঁজে পাবে না, প্রত্যেকে খুলবে। ছোটো হাতে জি, তারপর দেখি সঠিক নাম লিখলাম কিনা। এখান থেকে আমি রিসেট করতে পারবো না, সবগুলো মুছে যাবে, আবার লিখতে পারবেন বোনা দিলে। প্লিজ ওয়েট। তো ওনারা নিচে দেখুন এখানে খুলে গেছে টোটাল নাম্বার এস্টাবলিশমেন্ট কোড, ঠিক আছে? তো আমরা এই লিঙ্কটাতে যেটা ব্লু কালার আছে এটাতে আমরা ক্লিক করে দেবো। এই ক্লিক করার পরই দেখুন নিচের দিকে নেমে গেছে একটু, তারপর আমরা এখানে ভিউতে ক্লিক করে দেবো। আর এখানে দেখা যাচ্ছে কার কেসটা, এটা নাম ঠিক আছে, ব্যাস এখন ভিউ করে দেবো। দেখুন বন্ধুরা সব খুলে গেল। হ্যাঁ, তারপর আমরা এখন নিচের দিকে নামি, এখানে অ্যাডভোকেটের নাম লেখা আছে, অ্যাডভোকেট পার্সনের নাম লেখা আছে, দুটো পার্সন, দুজন পার্সন, এখানেও অ্যাডভোকেটের নেম লেখা আছে। আর নিচের দিকে গেলে এই যে সব ডেটগুলি দেওয়া আছে, ঠিক আছে, কোন ডেটে কী হয়েছিল আমি আর বিস্তারিত খুলতে যাচ্ছি না, লাস্ট আমি আপনারা দেখিয়ে দিচ্ছি। আপনারা এখান থেকে টিপ দিয়ে বিজনেস অন ডেট, হিয়ারিং ডেট, ঠিক আছে, লেখা আছে। তো আপনারা যারা কেস আছে মরছে ওরা বলতে পারবে, এখান থেকে ক্লিক করলে আপনারা ডেটের ব্যাপারটা বুঝে নেবেন, বিজনেস অন ডেট আর হিয়ারিং ডেট, ঠিক আছে? একদম নিচে চলে যাচ্ছে না,
আর এখানে দেখুন অর্ডার নাম্বার, অর্ডার ডেট আর অর্ডার ডিটেলস সব আছে। এখানে ক্লিক করলেই পিডিএফ একটা ফাইল খুলে দেয়। লাস্ট ফাইলটা দিচ্ছি, ঠিক আছে, 9/4/2019। আর এখানে লেখা আছে আর ইজ ইয়ার নাম্বার, ট্রান্সফার ডেট ফ্রম কোর্ট নাম্বার অ্যান্ড জাজ টু কোর্ট নাম্বার অ্যান্ড জাজ লেখা আছে। আমি লাস্ট যেটা আছে এটাই করে দিচ্ছি, কারণ পেজটা শেষ। তো বন্ধুরা, এই যে পেজটা খুলে গেল, আর এখানে লেখা আছে দ্য স্টেট অফ ত্রিপুরা প্রসিকিউশন আর রিকোয়েস্ট পার্সন, দুজনের নাম দেখা আছে ভার্সেস, ঠিক আছে। আর এখানে লেখা আছে, অনেক কিছু এখানে হাইড করে দিচ্ছি আমি, হ্যাঁ, নিচের দিকে আমি কী দেখা দেখি, টোটাল 28টা পেজ আছে, একদম লাস্ট অর্ডারের পেজটা তুলে আসলাম। এখানে সব লিখে দিয়েছে ওরা, সেগুলি স্টেটাস এখান থেকে দেখতে পারবেন। যদি কোনো কিছু প্রয়োজন হয় এই সাইট থেকে গিয়ে ডাউনলোড করতে পারবেন এই পেজগুলিকে, ঠিক আছে। তো আশা করছি আজকের যে ভিডিওটা অনেক কাজ দেবে আপনাদের, আর ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন ভিডিওটা, আপনাদের জানিয়ে দেন কীভাবে কোর্টের কি স্টেটাস দেখতে হয়, সরি, কেসের স্টেটাস দেখতে হয় অনলাইন। তো আজকের মতো চলি তাহলে, বাই, টেক কেয়ার। আর যারা নতুন বন্ধুরা এসেছেন ওদের কাছে আমার বিনীত নিবেদন, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন, সঙ্গে সঙ্গে বেল আইকনটাকে প্রেস করে দেবেন। চলিয়ে তাহলে, ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।